অতিরিক্ত ভারের কারণে ধসে পড়ল ময়মনসিংহের ত্রিশালে ক্ষীরু নদীর উপর বেইলি ব্রিজ। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যায় বিদ্যুতের ভারী যন্ত্র বহনকারী লরি সেতু অতিক্রম করার সময় নদীর মাঝ বরাবর আসতেই লরিসহ সেতুটি নদীতে ধসে পড়ে। এ সময় সেতুতে থাকা একটি প্রাইভেট কার উল্টে দুইজন আহত হন। কন্টেইনার গেছিল একটা গাড়ি, তার পাশে একটা মাইকু, দুইটা। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া যে তু অন্য অন্য বাদ ছিল না। এই মালটা নিয়ে এই রাস্তাটায় মানে ঝুঁকিপূর্ণ ব্রিজের উপরে যাওয়াটা ঠিক হয় নাই। আপনার আগে চেক করিয়া পরে লয়ে যাবার দরকার আছে। এটা নিষেধ আপনার এই ব্রিজের নিষেধ আপনার রাস্তা আছে, ওইন দেয়া মাটি কাটিয়া বইরা পরে লয়ে যাবার দরকার আছে। ঘটনাস্থল পরিদর্শনে আসা সড়ক বিভাগের কর্মকর্তার দাবি, অনুমতি ছাড়াই অতিরিক্ত ওজনের যন্ত্র পার করায় ধসে পড়ে সেতুটি। তবে দায় এড়িয়ে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা বলছেন, ঝুঁকিপূর্ণ সেতুর কারণে ঘটেছে দুর্ঘটনা। হেভি লোডেড ট্রেলার ছিল এবং এটা আসলে আমাদের এই রাস্তার জন্য বা এই ব্রিজের জন্য এটা উপযোগী না আর কি, বা এটা আমাদের রাস্তার যে লিমিট তার চেয়েও বেশি আমাদের কাছে মনে হয়েছে এটা লোডটা আর কি। এই লোডের কারণেই আমাদের ব্রিজটা ভেঙে পড়ছে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। ব্রিজটা ঝুঁকিপূর্ণ ছিল মেবি মনে হচ্ছে, এটা আগে তো আমরা ট্রান্সপোর্ট করা হয়েছে এখানে, এখন এটা ধসে পড়া সেতুটির পাশে দুই লেন বিশিষ্ট আরেকটি সেতু থাকায় যান চলাচল অব্যাহত আছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। সাদিকুর রহমান, সময় সংবাদ, ময়মনসিংহ।